এমডি রাশেদুজ্জামান আপনি লিখেছেন, লোকসমাজে প্রচলিত আছে নাপাক কাপড় পরিধান অবস্থায় বাহিরে থাকাকালীন নামাজের সময় হয়ে যায়, তাহলে কাপড়ের এক কোণা তিনবার ধৌত করলেই হবে, এটা কি সঠিক? না ভাই, এটা আমাদের সমাজে বেশ ব্যাপকভাবে প্রচলিত আছে যে কাপড়, যে কাপড়টা নাপাক বাহিরে গেলে সেটা না ধুয়ে শুধুমাত্র তিন গুণা ধুলে হয়ে যাবে বা এক কোণা তিনবার ধুলে হয়ে যাবে, ব্যাপারটা এরকম না। মূলত যদি বাহিরে যান তখন আপনার কাপড় নাপাক হয়, তো ভিতরে থাকলে, বাসা বাড়িতে থাকলে যেরকম কাপড় নাপাক হলে কাপড় ধৌত করতে হবে বা নাপাক দূর করতে হবে, বাইরে গেলে একই কথা প্রযোজ্য। আপনার কাপড় ঠিক কোন জায়গায় নাপাক লেগেছে সেটা যদি আপনি ধরতে পারেন, তাহলে সেক্ষেত্রে সেই জায়গাটা ধরে আপনি ধুয়ে ফেলবেন, ধুয়ে চিবিয়ে চিবিয়ে ফেলবেন, ইনশাআল্লাহ দিনে এরপরে এই কাপড় আপনি নামাজ পড়তে পারেন। পুরো কাপড় ধোয়া জরুরি না, অল্প একটু জায়গায় নামাজ নাপাক পড়েছে সেই জায়গাটাকে ধরে নাপাকটা দূর করে ফেলবেন, ভালো করে ধুয়ে আপনি তিনবার ধুবেন, চিপ দিবেন, ইনশাআল্লাহ জিনিসটা নাপাক হয়ে যায়, এই পাক হয়ে যাবে এবং এরপর আপনি নামাজ পড়তে পারেন। অতএব নাপাক পড়েছে এক জায়গায়, আপনি ধরছেন আরেক জায়গায়, যে কোনো একটা কোনাকে তিনবার ধরছেন, এটাতে এই ধোয়ার মাধ্যমে কিন্তু আপনার কাপড় পাক হবে না এবং সেই অবস্থায় আপনি নামাজ পড়লে সঠিক হবে না। তবে হ্যাঁ, যদি এমন হয় যে নাপাক কোথায় লেগেছে আপনি জানেন না, তাহলে সেক্ষেত্রে আপনি পরিপূর্ণ কাপড় ধোবেন, প্রয়োজন অন্য কোনো কাপড় বিকল্প বা ভিন্ন কোনো কাপড় আপনি পাল্টাবেন, এই চেষ্টা আপনার করতে হবে। কিন্তু যদি সন্দেহ তৈরি হয় যে আসলে আদৌ কোনো কাপড় পড়েছে কি না, নাপাক লেগেছে কি না আমি জানি না, আমার মধ্যে এক ধরনের সন্দেহ তৈরি করছে, তাহলে সেক্ষেত্রে আপনি একটু পানি ছিটা দিয়ে সন্দেহ দূর করার চেষ্টা করবেন, কিংবা এক কোনা তিনবার ধোবেন সন্দেহ দূর করবার জন্য। মহিবুল্লাহ হক আপনি লিখেছেন, আপনার পেজের রিচ অনেক কমে গেছে দেখি, কারণ কি? ভাই, আমাদের পেজের রিচ কমে গেছে, ফেসবুকের অলওভারই রিচ অনেক কম, এর মধ্যে আমাদের পেজে বেশ দুষ্ট একটা চক্র পেজের পেছনে, সবসময় তো কিছু মানুষ লাগা থাকে, একটা চক্র সম্প্রতি আমাদের উপর ফেক কপিরাইট এটা ক্লেম করছে। আলহামদুলিল্লাহ ফেসবুক কর্তৃপক্ষের সাথে আমরা যোগাযোগ করতে সক্ষম হয়েছি, আশা করছি ইনশাআল্লাহ বিনিল্লাহ এটার স্থায়ী সমাধানের পথে আমরা যেতে পারবো যদি আল্লাহ তৌফিক দান করে, আপনারা দোয়া করবেন। তো সেই ফেক কপিরাইটের কারণে সমস্যা তৈরি হচ্ছে এবং আরও কিছু সমস্যা তৈরি হয়েছে, সেগুলোর জন্য পেজের রিচ কিছুটা কম। এক্ষেত্রে আমাদের এঙ্গেজমেন্ট, আমাদের সবার সহযোগিতা, শেয়ার করা এবং অ্যাক্টিভ থাকা এটা বেশি অনেক জরুরি, যাতে করে স্বাভাবিক এবং অর্গানিক রিচের পরিমাণ আমরা বাড়াতে পারি এবং এটাকে অন্যদের সামনে যেন যায় সে ব্যবস্থা যেন করতে পারি। তানিয়া ফেরদৌস আপনি লিখেছেন, একাধিক নিয়তে নফল নামাজ পড়া যাবে কি না? নফল নামাজ, নফল রোজা, এগুলোতে একটা নামাজের মধ্যে বা একটা রোজার মধ্যে একাধিক নিয়তকে ইনক্লুড করার সুযোগ আছে, তবে সেটা জেনারেলি না, অর্থাৎ যেইভাবেই হোক না কেন আপনি সেখানে দুইটা দুইটা করে নিয়ত করবেন এরকম না, বরং সেটা একটা সুনির্দিষ্ট ব্যাখ্যা আছে, সব ক্ষেত্রেই না। যেমন আপনি সালাতুল তাহিয়াতুল উযু বা তাহিয়াতুল মসজিদ আপনি পড়বেন, পাশাপাশি সুন্নত নামাজ পড়বেন, তাহলে এই দুইটাকে আপনি ইনক্লুড করতে পারবেন।